আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। এবারে বিস্তারিত মামলার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। যদিও র‍্যাব বলছে শাহেদ তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে থাকায় যে কোনো সময় গ্রেপ্তার হবেন। এদিকে রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও প্রতারণার ঘটনায় শাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আপেল শাহরিয়ারের রিপোর্ট। করোনা পরীক্ষার মনগড়া রিপোর্ট দিয়ে প্রতারণা, রোগীদের নিম্নমানের চিকিৎসা এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয় উত্তরা পশ্চিম থানায়। এরই মধ্যে রিজেন্ট হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সবশেষ তার ঘনিষ্ঠ সহযোগী ও রিজেন্ট গ্রুপের মুখপাত্র বলে পরিচিত তারেক শিবলিকেও রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তবে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি মূল আসামি হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে। র‍্যাব জানিয়েছে অভিযানের সময় তার অবস্থান ঢাকাতেই ছিল। গ্রেপ্তারের ভয়ে নিজেকে আড়াল করতে আত্মগোপনে গেলেও দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে। ঢাকা শহরেই নয়, সারা বাংলাদেশে তাকে গ্রেপ্তার করার জন্য র‍্যাব অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন শাহেদ করিম যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে আমরা তদন্তকারী কর্মকর্তাকে আবেদন করেছি যাতে সে কোনো অবস্থাতেই দেশ ত্যাগ করতে না পারে। কেবল শাহেদকে গ্রেপ্তার নয়, তার অনিয়ম দুর্নীতির সহায়তাকারীদেরও আইনের আওতায় আনার কথা জানালেন তিনি। শাহেদের বিরুদ্ধে যে নিয়মিত মামলা হয়েছে ওই মামলাটি র‍্যাব তদন্ত করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন হয়ে আসার পর এই ব্যাপারে বিস্তারিত আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে অবহিত করতে পারব। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহেদের বিরুদ্ধে অভিযোগ করেছি এবং এ ধরনের আরও নির্দিষ্ট অভিযোগ পেলে নিঃসন্দেহে র‍্যাব তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে। করোনা পরীক্ষা ও কোভিড রোগের চিকিৎসায় বেশ কিছু অনিয়মের অভিযোগ পেয়ে গেল সোমবার উত্তরা ও মিরপুর রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। অভিযানে অনিয়মের সত্যতা পেয়ে হাসপাতালের শাখা দুটি সিলগালা করে দেওয়া হয়। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম যতই প্রভাবশালী হোক না কেন তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তার সংসদ সদস্যকে ছাড় দেয়নি, তার দলীয় নেতাকর্মী মানে নেতাদেরকেও তিনি ছাড় দিচ্ছেন না। কাজেই তিনি যার কথা বলছেন তিনি যদি এই প্রমাণিত হয় তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না এবং তা এখন তাকে অনুসন্ধান চলছে, তাকে মানে র‍্যাব এবং পুলিশ উভয় খুঁজছে এবং আমরা মনে করি খুব শীঘ্রই আমরা তথ্য দিতে পারব। ধূর্ত শাহেদের দুর্নীতির গল্পে বিস্মিত তার জন্মস্থান সাতক্ষীরার মানুষ। স্থানীয়রা বলছেন পেশাদার এই প্রতারক 1 দশক আগে পৈতৃক সহায় সম্পত্তি বিক্রি করে ঢাকায় বসতি গড়ে তোলে। সনদ জালিয়াতি করা সাধারণ পরিবারের সন্তান কিভাবে রাজধানীতে গিয়ে লোক ঠকানোর ব্যবসায় নামে সে প্রশ্ন এখন সবার মুখে। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের এক সময়কার সাধারণ সম্পাদক সাফিয়া করিমের একমাত্র পুত্র। দেশ ভাগের সময় শাহেদ করিমের পূর্বপুরুষরা ভারত থেকে বিনিময় সূত্রে সাতক্ষীরা শহরে বসতি স্থাপন করে। তার পিতার নাম সিরাজুল করিম। শহরের কামালনগর এলাকায় তার পৈতৃক বাড়ি ছিল। শৈশবে শহরের আসমানি শিশু শিক্ষা নিকেতনে প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে 90 দশকের মাঝামাঝিতে ঢাকায় চলে আসে শাহেদ। মায়ের মৃত্যুর প্রায় 1 দশক আগে শাহেদ তার পৈতৃক বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান করিম সুপারমার্কেট বিক্রি করে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। রাজধানীতে এসে ধীরে ধীরে পরিণত হয় ভয়ঙ্কর এক প্রতারকে। যারা এই সাতক্ষীরার নাম ভাঙে বিভিন্ন মানে অপকর্ম করে যাচ্ছে আর যার জন্য তাদের অপকর্ম মানে এর জন্য সব কিছু হয় সাতক্ষীরার বদনাম, এইটা আসলে আমরা হতে দিতে চাচ্ছি না। তার বাড়ি সাতক্ষীরাতেই, তিনি বিগত দিনে সাতক্ষীরাতে জাতীয় নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু মনোনয়ন পাননি। তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য পরিচয় দেন। তো আমরা এই সাতক্ষীরাবাসীর পক্ষে এই প্রতারক শাহেদকে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। 111 সরকারের সময় এই শাহেদ 2 বছর জেলে ছিলেন বলে জানায় স্থানীয়রা। জেল থেকে বের হয়ে শাহেদ 2011 সালে ধানমন্ডির 15 নম্বর রোডে MLM কোম্পানি খুলে মানুষের সঙ্গে প্রতারণা করে লুটে নেয় 100 কোটি টাকা। সে সময় তিনি নিজেকে মেজর ইফতেখার করিম চৌধুরী বলে পরিচয় দিতেন। যে শাহেদ এ একটি ভণ্ড প্রতারক এবং এক কথায় হলো চিটার। এ পেটু ক্লিকের নামে সর্বপ্রথম সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এ আত্মসাৎ করে ভারতে পালিয়ে গিয়েছিল। দীর্ঘ 2 বছরে ভারতের বারাসাতে ছিল। তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় 2টি মামলা, বরিশালে 1টি মামলা রয়েছে। এছাড়া BDS কুরিয়ার সার্ভিসে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ টাকা। এ প্রতারণার কারণে উত্তরা থানায় 8টি মামলা সহ রাজধানীতে মোট 22টি মামলা রয়েছে তার নামে। প্রতারণার টাকায় তিনি উত্তরা পশ্চিম থানার পাশে গড়ে তুলেছেন রিজেন্ট কলেজ ও ইউনিভার্সিটি, RKCS মাইক্রো ক্রেডিট ও কর্মসংস্থান সোসাইটি। আর অনুমোদনহীন RKCS মাইক্রো ক্রেডিট ও কর্মসংস্থান সোসাইটির 12টি শাখা করে হাজার হাজার সদস্যর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এ শাহেদের বিরুদ্ধে। অভি ইসলাম, টিভি। করোনার কারণে হাসপাতালগুলোতে মিলছে না সাধারণ রোগের চিকিৎসা। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা রোগীরা পড়ছেন বেশি বিপাকে। ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকেই ফিরিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। স্বজনদের অভিযোগ, করোনার কারণে চিকিৎসক কম, এমন অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। এদিকে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 37 জন মৃত্যুবরণ সহ নতুন শনাক্ত হয়েছেন 2949 জন। বিস্তারিত দেখুন সাকিবুর রহমানের রিপোর্টে। নোয়াখালীর নুননবী মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছেন, সেই দেশেই এখন চিকিৎসার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হচ্ছে। করোনার অজুহাতে ভর্তি না করে ফিরিয়ে দিয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালে আসার পরে ওনারা বললো যে আপনারা ওষুধ লিখে দিছি, এগুলা খাওয়া দাওয়া করেন, তারপর 1 মাস পরে আসবেন। কারণ ওনারা দেখাচ্ছে কি যে এখন আমাদের এখানে ডাক্তার থাকে না, আপনারা নিয়মিত ডাক্তার পাইতেন না, আপনারা যদি ওনাকে বাড়িতে নিয়ে নিজেরা ই করেন তাহলে ভালো হবে, এইটা আমাদেরকে বোঝালো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের প্রায় সবার অবস্থাই একই রকম, চিকিৎসক কম, এমন অজুহাতে ফিরিয়ে দেয়া হচ্ছে তাদের। ডায়াবেটিসের কাটা ছাড়া রোগ আর কি, তারা বলছে শুধু যে এখানে কোনো করোনা ছাড়া অন্য রোগের চিকিৎসা হয় না। চিকিৎসার সহযোগীরা বলতেছে যে স্যার বলছে 7 দিন পরে, আপনারা 7 দিন পরে আসেন। আমি বললাম যে আমার এটা তো কিছু করতে হইব বলে একটা ব্যাগ নিয়ে আসেন। এদিকে COVID-19 আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 37 জনের মৃত্যু সহ 2949 জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2949 জন, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,78,443 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,862 জন, এবং এ পর্যন্ত সুস্থ 86,406 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,275 জন। তিনি আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ইতালিতে গিয়ে বিমানবন্দরে নামার অনুমতি না পাওয়ায় 147 বাংলাদেশি আবারও ঢাকায় ফিরেছেন। গেল রাত 2:34 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় কারো শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি, তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তাদের আশকোনা হজ ক্যাম্পে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা তো আমাদের সাথে প্রতারণা করে আমাদের হরের 4 দিন মধ্যে আমরা নেওয়া নাই কি খাওয়া নাই, 4 দিন মধ্যে আমাকে হরে নিয়ে এখন আমার কন্টেনার পাঠিয়েছে, এটা কি? ইতালি সরকার ওনাদেরকে ফেরত পাঠিয়েছেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওনাদেরকে আজকে হোম কোয়ারেন্টাইন করার জন্য নির্দেশনা পেয়েছি এবং সেই অনুযায়ী নিয়ে যাচ্ছি গ্রুপে।
দ্বিতীয় দফায় তিস্তা ব্রহ্মপুত্র যমুনার পানি আরও দ্রুত বৃদ্ধি পাবে এমনটাই জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সর্দার উদয় রায়হান। তিনি বলেন, দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও বিহার প্রদেশে অতি ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, তবে পদ্মার পানি স্থিতিশীল থাকবে বলে জানান তিনি। পূর্বাভাস অনুযায়ী আগামী 72 ঘন্টায় একটি ভারী আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 72 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে। এবং সেই অনুযায়ী আমাদের দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র, যমুনা এবং উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি সমতল আগামী 72 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকতে পারে। এবং উত্তরাঞ্চলের তিস্তা ধরলা নদীর পানি সমতলও আগামী 72 ঘন্টায় সমবিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে পাহাড়ি ঢলের কারণে। এবং আগামী 24 ঘন্টায় তিস্তা নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এদিকে লালমনিরহাটে টানা বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ায় চতুর্থবারের মতো বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। কুড়িগ্রামে দুদিনের টানা বৃষ্টিতে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ধরলায় 16 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে 12 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শাহরা খাতুনের মরদেহ আজ রাতে দেশে আনা হচ্ছে। রাত 12টার দিকে ইউএস বাংলার একটি বিমানে তার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। আগামীকাল বনানী কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12:45 ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। অ্যাডভোকেট শাহরা খাতুন ছিলেন পোরখাওয়া এক রাজনীতিক। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এক কর্মী জীবনভর বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন। দায়িত্ব পালন করেছেন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে। ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। তার কর্মময় জীবনের কিছু চিত্র তুলে ধরছেন মুক্তা মাহমুদ। চোখ নিলেন, আমি বলেছি আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। শাহরা খাতুনের জন্ম 1943 সনের 1 মার্চ ঢাকার কুর্মিটোলায়। বাবা আব্দুল আজিজের হাত ধরে ছাত্র জীবনে তার রাজনীতিতে হাতে খড়ি। LLB পাশ করে 1981 সালে আইন পেশায় যুক্ত হন। রাজনীতি করতে গিয়ে শাহরা খাতুনকে সইতে হয়েছে জেল, জুলুম সহ নানা নিপীড়ন। 1966 সালে 6 দফা আন্দোলনে বঙ্গবন্ধুর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে মানুষের মত আদায়ে কাজ করেছেন। 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধুর দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে হাজির ছিলেন রেসকোর্স ময়দানে। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের দিনেও। 1981 সালে রাজনীতির পাশাপাশি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন। ছিলেন দলের আইন সচিবও। দায়িত্ব পালন করেছেন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ এবং এর 3 বছর পর সাংবাদিক দম্পতি সাগর রুনি খুনের ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সমালোচিত হয়েছিল। তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে নির্দেশনা প্রদান করছি। কখনো হাল না ছাড়া এই নেত্রী গেল 3 মেয়াদ ধরে ঢাকা 18-এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পিলখানার মতো একটি হত্যাকাণ্ড তিনি কিন্তু যেভাবে সাহসিকতার সঙ্গে সামলেছেন, এটা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। কাজেই শাহরা খাতুন একজন শুধু রাজনৈতিক নেতাও ছিলেন না, বাংলার মানুষের একজন পথ প্রদর্শকও ছিলেন। ব্যক্তি জীবনে অবিবাহিতা শাহরা খাতুন ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত রাজনৈতিক সহচর। জীবনের পুরোটাই তিনি বিলিয়ে দিয়েছেন দেশ, মানুষ ও নিজ দল আওয়ামী লীগের ভালোর জন্য। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। নমুনা বিবেচনায় প্রায় 50% মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হচ্ছেন রাজধানীর রেড জোন ওয়ারিতে। লকডাউনের প্রথম 6 দিনে 105 জনের মধ্যে 48 জনই করোনা পজিটিভ।
সংক্রমণের এমন অবস্থায়ও নামে মাত্র লকডাউন চলছে ওয়ারিতে। এলাকা থেকে বের হওয়া ও ঢোকার ক্ষেত্রে মূল নিয়ামকের ভূমিকা পালন করছে বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে দর কষাকষি। বিস্তারিত দেখুন খাল আনামির রিপোর্টে। এই লকডাউনটা হয়েছে, এটা আরো আগে হওয়ার দরকার ছিল। এরপরই তিনি লকডাউন এলাকার ভেতরে চলে যান। তার সচেতনতার মাত্রা এতটাই। এই মানুষটি বললেন কতটা কার্যকর হচ্ছে ওয়ারির লকডাউন। লকডাউন বলতে আসলে আমরা যেরকম বিষয়টা বুঝি জেনে আসছে, যেমন চীনের ওহানে আমরা যেরকম ভাবে দেখছি, এরকম ভাবে কিন্তু আমরা এখানে দেখছি না। গত শনিবার থেকে শুরু হয়েছে লকডাউন। সপ্তাহ পেরিয়ে প্রথম জুমাবার সাধারণ ছুটি চলাকালে মসজিদে নামাজ আদায়ে কড়াকড়ি ছিল। লকডাউন এলাকায়ও ততটাই কড়াকড়ি। কিন্তু এই মুসল্লি জানালেন, জুমার নামাজ মসজিদে আদায় না করলে ঠিক তৃপ্তি আসে না। নামাজ পড়তে বললে জুমার নামাজ পবিত্র দিন, এটা মসজিদে না পড়লে তো আনন্দ পাওয়া যায় না। আমরা তো মুসলমান, মানে বাসায় মনটা আর কি টিকতেছে না। লকডাউন এলাকায় বের হতে ও ঢুকতে সড়কের মুখে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাসিন্দাদের চলে এক ধরনের দর কষাকষি। এরা যদি সচেতন না হয়, বোঝানোর চেষ্টা করার পরে যদি না বুঝে, আমরা কি করতে পারি? আবার সংসদ সদস্যের স্টিকার যুক্ত গাড়ি বেরোলেও সেটিকে থামানোর প্রয়োজন বোধ করেন না। যদিও এই পুলিশ কর্মকর্তার কাছে এটি বিচ্ছিন্ন ঘটনা। এগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলবো, বিধিনিষেধ দেওয়া আছে, আমরা সেগুলো মেনেই কাজ করতেছি। দুটি মুখ ছাড়া বাকি সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন, সেগুলোতে কোনো টহল নেই। ফলাফলটা জানালেন পাশের বাসারই বাসিন্দা। দুজন লোক ওয়ালটা টক করলো, ইয়েটা গেটটা টক করলো আপনার, পরে একজন যাওয়ার পথে আমি উপর থেকে বকা দিলাম, দেওয়ার পর পালালো, একজন পালালো এখানে, দুজন পালালো ভিতরে। স্থানীয় অনেকের অভিযোগ লকডাউন কেবল নামই, কাজে কিছুই না। খান আলামিন, আরটিভি, ঢাকা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়ের মাঠে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ নতুন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। করোনা দুর্যোগের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক। এতে কুমারখালী এলাকায় সমবায় খামারিদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এ সময় নতুন কেন্দ্রে দুধ ঠেলে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সুজন আলী পলাশ। মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন, করোনার সময়েও একমাত্র মিল্ক ভিটাই দুগ্ধ খামারিদের সহায়তার জন্য আগের চেয়ে বেশি দামে দুধ কেনা অব্যাহত রেখেছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitalsএ। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকায় অসংখ্য ধন্যবাদ।